আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো এখানে আমি হচ্ছে বিফ চাপ বানাবো। তো তার জন্য হচ্ছে আমি এখানে গরুর গোস্ত নিয়ে নিয়েছি, গরুর সলিড গোস্ত নিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে গোস্তগুলোকে একটু শিল পাটায় থেতলে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, দেড় চা চামচ হচ্ছে সরিষা পেস্ট, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট আর হচ্ছে 2 চা চামচ পেঁপে পেস্ট। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 3 টেবিল চামচ বেসন। আর এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাবাব মশলা। তো ঠিক আছে, এখন আমি একে একে সব মশলাগুলো দিব। তো আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। আর এই রেসিপিটাতে হচ্ছে মানে কাবাব সরি চাপে হচ্ছে, আর এখানে হচ্ছে আমি প্রায় 2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আর যা বলতে নিয়েছিলাম, এখানে হচ্ছে আমি বিফ চাপে হচ্ছে আপনারা অবশ্যই পেঁপে পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ পেঁপে পেস্টটা দিলে এটা একটু সফট হবে, ভালো হবে খেতে। আর এখানে হচ্ছে আমি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি হোয়াইট গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে ব্ল্যাক গোলমরিচের গুঁড়োটা দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে সব ধরনের মশলা একে একে দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আপনারা চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করতে পারেন, যাতে করে তারাও আমার চ্যানেলটি দেখতে পারে। অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি আজকে কেমন হয়েছে। তো এখানে হচ্ছে আমি একে একে সব ধরনের মশলা দিব, আর মশলার পরিমাপটা তো আমি বলেই দিয়েছি। আর অবশ্যই সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ সরিষা বাটাটা দিলে একটা ফ্লেভার হবে এবং খেতে আরও বেশি ভালো লাগবে। আর যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে নিত্য নতুন ভিডিওগুলো চলে যাবে আপনাদের কাছে। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। এই যে আমি সব ধরনের মশলা কিন্তু একে একে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক গ্রুপ অ্যান্ড ফেসবুক পেজের লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা অ্যাড হয়ে নেবেন। আর এখানে হচ্ছে আমি 2 চা চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি ভিডিওটা এডিট করার সময়, ভয়েস দেওয়ার সময় হচ্ছে বাইরে থেকে সাউন্ড আসছে, তো বাইরের সাউন্ডগুলো আপনারা ইগনোর করবেন। এখন হচ্ছে আমি হাতের সাহায্যে সুন্দর করে ভালোভাবে মেখে নেব, যাতে করে আর এখানে কিন্তু আমি তেলও দিয়ে দিয়েছি, প্রায় 2 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে তেলটা এখানে দেখানো হয়েছিল কি না জানি না, হয়তো ভুলে গিয়েছি, কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি 2 চা চামচের মতো। এবার হচ্ছে ভালো করে মাখিয়ে নেব, যাতে করে সব মাংসের গায়ে মশলাটা ভালো করে ঢুকে। তো সেভাবে আমি ভালো করে মেখে নেব। আর এটা কিন্তু অবশ্যই আপনারা 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন, সময় থাকলে 3-4 ঘন্টা, আর মিনিমাম তো 1 ঘন্টা রাখতেই হবে, কিন্তু 3-4 ঘন্টা রাখলে হচ্ছে বেশি ভালো হবে। এটা সফট হবে, উপরে একটু ক্রিস্পি হবে, ভিতরে একটু জুসি জুসি টাইপের থাকবে, খুবই ভালো লাগবে। তো অবশ্যই 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আর যেদিন বানাবেন সেদিন তো অবশ্যই আগেই তো মানে আপনারা বানানোর প্রিপারেশন নেবেন, তো হচ্ছে অবশ্যই 3-4 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আর 1 ঘন্টা করে রাখতে পারেন, কিন্তু 3-4 ঘন্টা হলে বেশি ভালো হবে। আর এখানে হচ্ছে আমি বেসনগুলো দিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি অল্প করেই দিচ্ছি, কারণ হচ্ছে আবার বেসনের পরিমাণটা বেশি কম হলে আবার একটু ভালো হবে না তার জন্য। তো বেসনটা দিয়েও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা কিন্তু অবশ্যই পেঁপে পেস্টটা দেওয়ার চেষ্টা করবেন, আর হচ্ছে সরিষা পেস্ট, এই দুটো দিবেন। তাহলে এই দুটো দিলে হচ্ছে পেঁপে পেস্টটা দিলে একটু সফট হবে, আর সরিষাটা দিলে মানে ঘ্রাণ লাগবে, মানে ফ্লেভারটা সুন্দর আসবে, আরও খেতে আরও টেস্টি হবে। আর এখানে হচ্ছে আমি বেসন দিয়ে দিচ্ছি, আর আপনারা চাইলে ময়দাও দিতে পারেন বা সুজি দিতে পারেন, এই 3টার একটা দিতে পারেন। আর বেসনটা দিলে ভালো হয়।
তো ঠিক আছে, আমি হাতের সাহায্যে সুন্দর করে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অনেকক্ষণ মেখেছি এটাকে ভালোভাবে। তো ভালোভাবে মাখিয়ে আমি হচ্ছে এটাকে প্রায় 4 ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রেখেছিলাম। দুপুরে ম্যারিনেট করে রেখেছিলাম, সন্ধ্যাবেলা এটাকে আমি ভেজেছি। আর আজকে কিন্তু আপনাদের সাথে আমি লুচি বানানোর রেসিপিটা দিব। তো এটা আমার ম্যারিনেট করা শেষ, এখন আমি 4 ঘন্টা ম্যারিনেট করার পর আবারও ফিরে আসব আপনাদের মাঝে, আর এটা আমি ঢেকে রেখে দিব নর্মাল তাপে। তো ওইখানে হচ্ছে আমার চাপটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি আর ছাদের আকাশটা আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন কত রকমের কালার হয়েছে আকাশটা, খুবই সুন্দর লাগছে। আর ওইদিকে কিন্তু আমার চাপটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাচ্ছে, আমি আরও আগেই ম্যারিনেট করে রেখেছিলাম। আর এটা হচ্ছে বিকালে, সন্ধ্যা হয়নি, 5টা সাড়ে 5টার দিকে আমি হচ্ছে ছাদে গিয়েছিলাম। তো গিয়ে ঘরে গিয়ে তারপর আমি হচ্ছে চাপটা ভাজবো আপনাদের কাছে, সেটাও দেখাবো। তো চলুন এবার আমরা ঘরে চলে যাই আর চাপের রেসিপিটা দেখি। তো এই যে এখানে প্রায় সন্ধ্যা 7টার মতো বেজে গিয়েছে, আর এখানে হচ্ছে আমার বিফ চাপটাকে আপনাদেরকে দেখাচ্ছি ম্যারিনেট করার পর প্রায় এরকম হয়েছে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বিফ চাপ। আর এখানে হচ্ছে আমি লুচি বানানোর জন্য, এটা আরও প্রায় 10 মিনিটের মতো আমি একটু ম্যারিনেট করছি। আর এখানে হচ্ছে লুচি বানানোর জন্য আমি প্রায় 2 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি, যেটা হচ্ছে ময়দা, আটা না, ময়দা নিয়ে নিয়েছি। আজকে কিন্তু আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর 1 চা চামচের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি। তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনিটা আর লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে আমার মোবাইলে মনে হয় মেসেজ আসছে, এই জন্য হচ্ছে শব্দ হচ্ছে। আর এখানে হচ্ছে আমি প্রায় 3 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি, লুচিতে একটু তেলটা বেশিই লাগে। তো এটাকে 3 চামচের মতো তেল দিয়ে আমি হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও। আর এখানে হচ্ছে আমি কুসুম গরম পানি দিব, ঠান্ডা পানিও না আর একবারে বলকে যাওয়া পানিও না, কুসুম গরম পানি অ্যাড করব। আর সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ ভিডিওটা টেনে দেখবেন না। তো এখানে আমি ভালোভাবে মিক্স করে নিলাম, এখন হচ্ছে আমি কুসুম গরম পানি এখানে অ্যাড করে নিব। তো আমি হচ্ছে পরিমাণ মতো কুসুম গরম পানি অ্যাড করেছি, আর একটু সফট থাকতে হবে, একটু পানিটা পরিমাণ একটু বেশি দেবেন যাতে একটু সফট হয়, সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন। আর এটাকে আমি হচ্ছে ভালোভাবে ডোটা তৈরি করে নিব এখন। তো এই যে ডোটা তৈরি করে আমি এটাকে প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম, আর 20 মিনিটের পর আপনাদের মাঝে ফিরে আসছি। দেখুন ডোটা কত সফট হয়েছে, আর একেবারেও তুলতুলো হয় নাই আর একেবারেও শক্ত হয় নাই, তো ড্রাইটা হয় নাই। তো এটাকে আপনারা ঢেকে 20 মিনিট রাখবেন ডোটাকে, তাহলে ড্রাই হবে না, সুন্দর থাকবে, সফট থাকবে। তো এখানে হচ্ছে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি, চাপগুলো ভেজে নেব। তো তেলটা হচ্ছে বেশি পরিমাণেও দিবেন না, একেবারে কম পরিমাণেও দিবেন না, মিডিয়াম তেল দিবেন, চাপে হচ্ছে মিডিয়াম তেল লাগে। একবারে ডুবো তেলে ভালো হয় না, আবার একবারে কম তেলেও ভালো হয় না। তো আমি একে একে সব চাপগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে নেব সুন্দর করে। আর বাসায় অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন সন্ধ্যার নাস্তার জন্য, খুবই ভালো লাগবে আপনাদের কাছে। এটা হচ্ছে লুচি বা পরোটা দিয়ে খেতে ভালো, বেশি ভালো লাগে, আর লুচি দিয়ে কিন্তু বেশি ভালো লাগে। তাই দুটো রেসিপি আমি একসাথেই দিয়ে দিলাম। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো আমি হচ্ছে মিডিয়াম আঁচে সুন্দর করে ভেজে নেব। তো ঠিক আছে, 1 পিঠ হোক, তারপর আবার আপনাদের সাথে দেখাচ্ছি আমি একটু উল্টে দিয়ে। এখানে হয়েছে আমার 1 পিঠ প্রায় হয়ে গিয়েছিল হালকা, তো আমি একটু উল্টে দিয়েছিলাম। আর আমি তো তেলকে এভাবে অনেক ভয় পাই, এই জন্য উল্টে দিয়ে তারপর হচ্ছে ক্যামেরাটা অন করেছি। তো দেখতে পাচ্ছেন আপনারা ভাজা হচ্ছে আমার বিফ চাপ, হচ্ছে আমি একটু কড়া ভাজা দিয়ে ভেজে নিব। ঠিক আছে, তাহলে আমি ভাজতে থাকি আর আপনারা দেখতে থাকুন।
আর আমি হচ্ছে ওদিকে চাপগুলো ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে আম্মু হচ্ছে লুচিগুলো বেলে নিচ্ছে। তো সুন্দর করে ছোট ছোট করে লেচি করে গোল করে এখন হচ্ছে বেলে নেবে। তো দেখুন, আর একটু তেল গায়ে মাখিয়ে নিচ্ছে, এবার হচ্ছে বেলে নেবে সুন্দর করে। আর বেলাটা আপনারা দেখতে থাকুন। তো এই যে লুচিটা হচ্ছে বেলে নিচ্ছে, আর এটা হচ্ছে বেশি বড়ও করবো না লুচিটা, আর বেশি ছোটও করবো না, মিডিয়াম আছে বেলে নেবে, মানে হচ্ছে মিডিয়াম সাইজে বেলে নেবে। তো ঠিক আছে, আবার চলুন আমরা চাপের ওদিকে যাই, দেখি চাপটা কেমন হচ্ছে। তো এদিকে হচ্ছে আমি লুচিটা ভাজার জন্য পেনে হচ্ছে একটি কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তো লুচিগুলো সুন্দর করে ভেজে নেবো, আর ওই পাশে কিন্তু আমার চাপটা হচ্ছে। তো ভাবলাম যে আগে হচ্ছে লুচিটা একটু বানিয়ে দেখিয়ে নিই, তারপর হচ্ছে আবার চাপটা পরে দেখাবো। তো লুচিটা সুন্দর করে আমি একটু ডুবো তেলে ভেজে নিব, আর লুচিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর লুচিগুলোতে একটু আপনারা অল্প পরিমাণ, সামান্য পরিমাণ একটু চিনি দিবেন, কারণ চিনি দিলে একটু খেতে ভালো লাগবে, একটু হালকা মিষ্টি মিষ্টি টাইপের হবে, খুবই ভালো লাগবে। তো আমি হচ্ছে লুচিটা সুন্দর করে ভেজে নিব। ঠিক আছে, আপনারা লুচি ভাজা দেখতে থাকুন তাহলে। আর এই লুচিটা হচ্ছে একটু কড়া ভাজা হয়ে গেছে, একটু পুরি টাইপের হয়ে গেছে। আর পরের লুচিগুলো আমি একটু হালকা ভাজা দেবো, কারণ লুচি একটু হালকা ভাজে সুন্দর লাগে, কালারটা সুন্দর আসে, বেশি ভাজা ভালো লাগে না। তো পরেরগুলো আমি একটু হালকা করে ভাজা দেব। তো আপনারা হচ্ছে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর হুইপ চ্যাপ তো খেতে অবশ্যই অনেক মজা টেস্টি হয়, আপনারা জানেন সবাই। তো বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপিটা, আমি যেভাবে রেসিপিটা করেছি সেভাবে ট্রাই করতে পারেন। আর এখন হচ্ছে আমি সকালবেলা হচ্ছে ভয়েস দিচ্ছি, এখন হচ্ছে প্রায় 11:30 মতো বাজে, আর আমার মানে বাসা তো রাস্তার পাশে, তো সেজন্য অনেক সাউন্ড আসে, মানে এক এক জিনিস বিক্রি করতে আসে, সেটা তো আমি আগেও বলেছি। তো সেজন্য একটু ভয়েসটা দিতে একটু প্রবলেম হয়ে যায়, একবার একটু দেই আবার একটু অফ করে নেই, তো সেটাই। তো এই যে এখানে হচ্ছে আমি হালকা করে লুচিটা ভেজে নিয়েছি, মানে গোল্ডেন কালার করে, ব্রাউন করি নেই বেশি। তো ঠিক আছে, আমি লুচিগুলো সবগুলো ভেজে নেই, তারপর হবে আপনাদের সাথে দেখা হবে আবার কিভাবে আমি লুচিগুলো ভাজলাম, কিভাবে আমি চাপগুলো ভাজলাম। তো এখানে হচ্ছে আমি দেখুন প্রায় ঘুরিয়ে ঘুরিয়ে লুচিটা ভাজছি, যাতে করে লুচিটা ফুলে উঠে, তো সেজন্যই। তো এগুলো হচ্ছে ফার্স্টে ভাজছি, পরবর্তীতে মানে পরে যে লুচিগুলো ভেজেছিলাম সেগুলো হচ্ছে আরও ফুলে উঠেছিল, আরও সুন্দর হয়েছিল। তো সবগুলো লুচি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, এটা ভাজা শেষ হলেই সব লুচি ভাজা হয়ে যাবে, তারপর আপনাদের সাথে শেয়ার করব আমার চাপটা এবং লুচিটা কিরকম হয়ে এলো। আর এটা হচ্ছে আমরা সন্ধ্যার নাস্তার জন্য বানিয়েছিলাম আজকে, মানে কালকে সন্ধ্যার নাস্তার জন্য। তো এই যে দেখুন, অবশেষে আমার লুচি হয়ে গিয়েছে, আর লুচিগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর চাপগুলো কিন্তু আরও বেশি টেস্টি হয়েছিল, অনেক মজা হয়ে গেছিল। আর আমি যেভাবে চাপটা রেসিপি দিয়েছি সেভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, এবং অনেক মজা হবে আশা করছি, ইনশাল্লাহ খুবই টেস্টি হবে। এই যে আমার চাপগুলো খুবই সুন্দর হয়েছে, আর আমি একটু কড়া ভাজা দিয়েছি, কারণ কড়া ভাজা দিলে উপর দিয়ে একটু ক্রিস্পি হয়, খেতে অনেক টেস্টি হয়। আর আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে। তো এখানে হচ্ছে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, আসলে কিন্তু ডেকোরেশন করলে খাবারটা আরও আকর্ষণীয় হয়ে যায়, আরও খেতে ভালো লাগে ডেকোরেশন দেখলে। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই, আমরা সন্ধ্যার নাস্তাটা করি, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই বাসার রেসিপিটা ট্রাই করবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, এবং কমেন্টস করে জানাবেন, সবাই বেশি বেশি করে কমেন্টস করবেন, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে আমার চ্যানেলটি সাপোর্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।